শুভ সকাল প্রিয় দর্শক, নতুন আলোয় আলোকিত হোক সবার জীবন। শুভ্র সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভির নিয়মিত প্রভাতী গানের আয়োজন আমার সকাল। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন ঝুমি, এবং বরাবরের মতো আজও আমাদের সঙ্গে রয়েছেন একজন সঙ্গীত শিল্পী। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন গুণী সঙ্গীত শিল্পী মাইনুল আহসান এবং তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল। শুভ সকাল। গান দিয়ে সকালটি শুরু করব, তবে তার আগে দেখে আসবো ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। আজ মঙ্গলবার 15 মার্চ 2022 খ্রিস্টাব্দ, 1 চৈত্র 1428 বঙ্গাব্দ, 11 শাবান 1443 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1564 সালের এই দিনে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর দূর করেন। 1937 সালের এই দিনে শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক চালু হয়। 1972 সালের এই দিনে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দাদা, এবার সরাসরি গানে চলে যাব, শুরুতে কোন গানটি শুনবো? আজকে প্রথমে আমি শুরু করতে চাই শ্রদ্ধেয় পিন্টু ভট্টাচার্যের একটি গান দিয়ে। শুনে ফেলি তাহলে। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, সব সয়ে যে তোমায় এত ভালোবেসেছে একদিন তাকে ভালোবাসবে জানতাম আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে, চোখে যতই জল আসুক নেমে তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে, আমায় নতুন করে চিনতে পেরে তোমার চোখ জলে ভাসবে জানতাম আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। অনুরাগ আছে যা অভিমান টুকু করা সাজে তা সেই শুধু পারে দিতে বিরহের দান, আমি জানতাম যে প্রদীপ নিভে গিয়ে তোমায় খুঁজে তুমি ছাড়া তার ব্যথা কে আর বোঝে, নিভে গিয়ে তোমায় খুঁজে তুমি ছাড়া তার ব্যথা কে আর বোঝে, আধারে আগুনে পরশে তোমার আবার সে জ্বলে উঠে হাসবে জানতাম আমি জানতাম, সব সয়ে যে তোমায় এত ভালোবেসেছে একদিন তাকে ভালো।
আসবে জানতাম আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি শুভ্র একটি সকালে যদি এত সুন্দর একটি গান দিয়ে আমাদের প্রত্যেকের দিনটা শুরু হয় তবে সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যায় সকালটা। তাহলে পরবর্তী গানটি শুনুন। এবারে শ্রদ্ধেয় মান্নাদের একটি গান গাইবার চেষ্টা করছি, গানটি লিখেছেন অনিল বাগচি। আমি যে জল সাগরে বেলোয়ারি ঝা আমি যে জল সাগরে নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমার জানি গো আর আমি সাগরে বেলোয়ারি ঝড় আমি যে জল সাগরে সাগরে বেলোয়ারি ঝড় আমি যে জল সাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর আমি যে জল সাগরে আমি যে জল সাগরে কি অপূর্ব সুন্দর গায়কী। আমরা আরো গান শুনবো দাদা, এবারে তাহলে কোন গানটি শুনবো? শ্রদ্ধেয় শেখ ইশতিয়াক, ওনার একটি গান শোনাবো।
শুনি তাহলে। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতন। আমার মনের ফুলদানিতে বকুল। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতন। আমার মনের স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। কত মধুর স্বপ্ন দেখি আমি স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। তোমার মাঝে আমি যেমন ডুবেছি এমন, ডুবে যায় সাগরেতে তরণী যেমন। আমার মনের রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতন। আমার মনের ফুলদানিতে সুন্দর করে কণ্ঠের জাদু দিয়ে আমাদের সকালটাকে রাঙিয়ে দিলেন, অসংখ্য ধন্যবাদ। এবারে শেষ গানটি শুনবো আমরা, কোন গানটি শুনছি? এই গানটিও শ্রদ্ধেয় শেখ ইশতিয়াকের
লিটন অধিকারী রিন্টুর লেখা গান, তো সেটি আমি আজকে আমার শেষ গান হিসেবে চেষ্টা করছি। একদিন ঘুম ভে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি সুখের সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে শুকনো বালুর বুকে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি একদিন ঘুম ভেঙে দেখি না চোখে আলো ঝিলমিল, নীল নেই আকাশে নেই কোনো নীল, ভাসে না চোখে আর আলো ঝিলমিল, শুভ্র এ মেঘগুলো কালো শাড়ি একদিন ঘুম ভেঙে
অসংখ্য ধন্যবাদ আরও একটি চমৎকার গান দিয়ে আয়োজনটা শেষ করবার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং এই সেটে যারা সহযোগিতা করেছেন আমাকে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার সামনে যারা বসে আছেন আজকের সকালে আপনাদেরও শুভকামনা জানাই। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। গল্প, গান এবং আড্ডা নিশ্চয়ই পোটা সময় জুড়ে আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে। আমার তো গানগুলো খুব ভালো লেগেছে। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বাংলা গান শুনবেন, থাকবেন মাইটিভির সাথে।